এলাকার একটি গোডাউন থেকে উদ্ধার বিশাল চন্দ্রবোরা সাপ। সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। গোডাউন থেকে উদ্ধার হলো একটি প্রকাণ্ড সাইজের চন্দ্রবোরা সাপ। শনিবার পাইকপাড়া এলাকার একটি গোডাউন থেকে সাপটিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। সাপটিকে ধরে একটি ড্রামে আটকে রেখে থানায় খবর দেন। পুলিশ সেটিকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে চন্দ্রবোরা, আমাদের লোকালে সব জায়গায় পাওয়া যায়, একে কম বেশি আসে। এটা বিষাক্ত, কামড়ায় খুব কম, কিন্তু কামড়াইলে বিপদ। বন দপ্তরকে খবর দিবেন, তারা যতদূর সম্ভব চেষ্টা করবে আপনাদের। প্রসেনজিৎ ব্যানার্জি রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।